রাজনীতির ব্যবধান ভুলে পাশাপাশি বসে মানুষকে দ্রুত পুনর্বাসন এবং সাহায্যের পরিকল্পনা করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এবং তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। কথায় বলে বিপদে মানুষে মানুষে ভেদাভেদ ঘুচে যায়, আর এই চরম বিপদে ভেদাভেদ ঘুচল রাজনীতির আঙিনায়। বিজেপির কাউন্সিলর সজল ঘোষ, তৃণমূলের কাউন্সিলর বিশ্বরূপ দে এই মুহূর্তে বৌবাজারের দুর্গাপিথুরী লেনে পাশাপাশি বসে কিভাবে এই বিপর্যয় মোকাবিলা করা যায়, কিভাবে সাধারণ মানুষকে দ্রুত এখান থেকে নিরাপদে সরিয়ে দেওয়া যায়, কিভাবে তাদের আগামী কয়েকদিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছেন। 2019 পর এই ঘটনা ঘটছে। আমি একটাই কথাই বলছি যে মেট্রোর কিন্তু অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করা উচিত ছিল, কারণ মেট্রো জানতো যে এই রকম বিপর্যয় আসতে পারে এবং মেট্রো কিন্তু তার কোনো পরিকল্পনা করলো না। এবং আমার সবথেকে বড় কথা যে এখানে এত বড় একটা সাইট চলছে, একটা সাইট ইঞ্জিনিয়ার ছিল না, রাউন্ড দ্য ক্লক তো একটা সাইট ইঞ্জিনিয়ার থাকবে। সকলের একটা কথা যে ক্যাজুয়ালিটি হয়নি, অর্থাৎ কেউ মারা যায়নি। মানুষ কখন মারা যাবে আর তার উপর নির্ভর করে চলবে, এটা তো কোনো নীতি হতে পারে না। আজকের দিনে কংগ্রেস বিজেপি তৃণমূল এইভাবে ব্যাখ্যা করাটা বোধহয় সঠিক নয়। আমরা সবাই পাড়ার মানুষ, পাড়ার ছেলে। এটা মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্বরূপদা, আমিও চেষ্টা করছি বিশ্বরূপদার পাশে দাঁড়িয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে, এলাকার মানুষ। আরে আমরা এখানে একসাথে বড় হয়েছি, যারা কাজ করছে দায়বদ্ধতা তাদের। কিন্তু এই মুহূর্তে এই সমস্ত তদন্তের ব্যাপারে কার ভুল কার ঠিক না গিয়ে, হ্যাঁ এটা ঠিক যে আর একটু সতর্ক হলে, আর একটু সচেষ্ট হলে বোধহয় এই ঘটনাটা এড়ানো যেত। এখন পরে শাস্তি হোক, পরে দোষীদের বিচার হোক, সব কিছু, আগে চাই মানুষগুলোর প্রপার পুনর্বাসন হোক। হোটেলের পাঁচ তারা হোটেল তারা চায় না, হোটেলের খাবার খেতে তারা চায় না। তারা যে এক বস্ত্রে এক রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে, আমি দেখেছি চাদরে করে বুড়ে 80 বছরের বৃদ্ধাকে প্রায় পাজাকলে করে কাল রাত্রে তুলে নিয়ে যাচ্ছে। এই যে অবস্থাটা, সেই মানুষটা অন্তত তার বাড়িতে এসে নিঃশ্বাস নিক, এটাই আমরা চাই। ঠিক এই সম্প্রীতির ছবি, এই সৌভ্রাতৃত্বের সৌহার্দ্যের ছবি উঠে উঠল, তার কারণ সামনে বড় বিপর্যয়। দুজনেই পাড়ার ছেলে, ছেলেবেলা থেকে পরস্পরকে চেনেন, তাই কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপর্যয় মোকাবিলা করাই এই মুহূর্তে দুজনেরই পাখির চোখ। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন, বৌবাজার, কলকাতা।